আমি সবসময় চেষ্টা করি হচ্ছে পজিটিভ থাকতে। আমার কাছে মনে হয় আসলে নতুন কোনো কিছু আসলে সেখানে ভালো খারাপ নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে, বাট আমি সবসময় বিলিভ করি পজিটিভটাতে ফোকাস করতে। এবং আমার কাছে মনে হয় ওটিটির মাধ্যমে আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, যাদেরকে আমরা অনেকদিন পর্দায় মিস করছিলাম ইউটিউবের কারণে, হয়তো তাদেরকে পর্দায় পাইনি, এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা যে আসলে কতটা ট্যালেন্টেড সেটার প্রমাণ কিন্তু আসলে ওটিটির দ্বারা আমরা পেয়েছি। সো আমার মনে হয় যে কোনো কিছু যেরকম নেগেটিভ দিক থাকে পজিটিভ দিকও থাকে, সো পজিটিভটাকে যদি আমরা আরও বেশি নার্চার করি তাহলে সেই জিনিসটা আরও বেটার হবে ফিউচার। হ্যাঁ, ইনশাল্লাহ এই মাসের মাঝামাঝি একটা কাজের শুটিং শুরু হতে যাচ্ছে, শুটিং শেষ হলে বাকি সব ডিটেইলস সবার সাথে শেয়ার করতে পারব। একদম ডিফারেন্ট কিছু, কারণ আমি সবসময় চেয়েছি যে নাটকে আমি যে ধরনের ক্যারেক্টার বা যে ধরনের গল্প হতে প্লে করেছি সেই ধরনের গল্প না করে ডিফারেন্ট কোনো কিছু করতে ওটিটিতে। আমার ফার্স্ট ওটিটির যে ওয়েব সিরিজটা ছিল চরকিতে মার্কিউলিস, সেটাও ডিফারেন্ট ছিল। সো এবারও চেষ্টা আছে একদম ডিফারেন্ট কিছু করার। এইটা নিয়ে আমিও একটু আসলে সংজ্ঞায় আছি, কারণ দর্শকরা আসলেই নাটক দেখতে চান এবং অনেক দর্শকের কাছ থেকে আমি এই ধরনের একটা কথা শুনি যে অনেকদিন নাটকে দেখতে পারছি না। সো ইচ্ছা আছে কিছু ভালো ভালো গল্পের কাজ করা, কয়েকটা কাজ আগে থেকে শুটিং করা আছে, সেগুলো হয়তো ইনশাআল্লাহ রিলিজ পাবে, বাট ভালো কিছু গল্পে কাজ করার ইচ্ছা আছে। আমি আসলে ফিটনেস মেনটেনের দিকে খুব একটা বেশি নজর দেই না, কিন্তু আলহামদুলিল্লাহ আই থিঙ্ক মানে এটা কেমনে কেমনে যদি মেনটেন করা হয়ে যায়, বাট আমি সবসময় চেষ্টা করি হচ্ছে পজিটিভ থাকতে। অনেক সময় স্পেশালি মানে অনেক সময় অনেক ধরনের নিউজ বা অনেক ধরনের কিছুতে মন খারাপ হয়, ফ্রাস্ট্রেটেড লাগে বা প্রেশারাইজ লাগে, কিন্তু ওইসব জিনিস ভুলে আসলে সবসময় সব কিছুর পজিটিভ দিকটাতে আমি ফোকাস করতে চাই। সিনেমায় কবে আসবো? ইনশাল্লাহ এই বছরেই শুটিং করার প্ল্যান আছে, বাকি তথ্য আসলে যখন অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে তখন শেয়ার করতে পারবো। না অবশ্যই মানে ফ্যানদের কারণেই আজকে আমি এখানে, বা আমরা যারা কাজ করছি ফ্যানদের জন্যই কাজ করি, কারণ তাদের ভালোবাসা না থাকলে তো আজকে আর আমি আপনাদের মতো এত মানুষের সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিতে পারতাম না। সো আমি বিড়ম্বনাটা ফিল করি না, আমি সেটাকেও আসলে ভালোভাবে নিতে চাই, ভালোভাবে এনজয় করি।